তার চলে যাওয়া একটা মহিরুহের পতন। তিনি দীর্ঘকাল বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু 2001 সালের পরে আমরা যখন বিরোধী দলে এবং আমাদের উপরে যখন অনেক অত্যাচার নিপীড়ন জুলুম চলছিল বিএনপি জামাত ওই আমলে, তখনই তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয় এবং তাকে তখন দেখি যে তিনি শুধু একজন প্রজ্ঞাবান অর্থনীতিবিদ নয়, একজন সাংগঠনিক মানুষও বটে। সংগঠনের বিভিন্ন বিষয়ে তিনি যে মতামত দিতেন, অভিমত দিতেন, মাননীয় প্রধানমন্ত্রীকে যেসব পরামর্শ দিতেন এবং আমরা তার সঙ্গে আলোচনা করে যে ধরনের আয়োজন অনুষ্ঠান করতাম, সেগুলো কিন্তু ওই সময়টাতে একটা মূল্যবান একটা অবদান রেখেছিল। পরবর্তীকালে তিনি মন্ত্রী হলেন এবং বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখলেন, কিন্তু আমি একটা সময় যখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দিলেন, ওই পাঁচটা বছর যখন আমি কাজ করেছি তার সঙ্গে অনেক ঘনিষ্ঠভাবে এই সংস্কৃতি ক্ষেত্রের নানান বিষয় নিয়ে, নানান প্রস্তাব নিয়ে আমি তার কাছে যেতাম। আমি দেখতাম যে এই প্রস্তাবগুলোর গুরুত্ব কোনটা বেশি, কোনটা কম, কোনটা এখন করা জরুরি, কোনটা কিছুদিন পরে করলে চলবে, সব কিছু মিলে তার চিন্তাভাবনার জায়গাগুলো অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার ছিল। এবং আপাদমস্তক একজন বাঙালি, বাঙালি সংস্কৃতির বিকাশ এবং বিস্তার এই দুটি বিষয়ে তার মনোযোগ সবসময় অক্ষুণ্ণ ছিল এবং তিনি বিশ্বাস করতেন যে লেখাপড়ার পাশাপাশি যদি সংস্কৃতি চর্চার বিকাশ ঘটানো না যায় তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেন সেই বাংলাদেশ গড়ে তোলা খুব কঠিন হবে, সেটি হলো মানবিক বাংলাদেশ। একদিকে যেমন তিনি উন্নত বাংলাদেশের ভাবনা ভেবেছেন, তেমনি তিনি মানবিক বাংলাদেশেরও ভাবনা ভেবেছেন এবং সেই জায়গাটিতে অর্থনীতি এবং সংস্কৃতির তিনি একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছেন বলে আমি মনে করি। এবং তিনি তার লেখাপড়ার যে বিশাল পরিধি এটি অবিশ্বাস্য। আমি মাঝে মধ্যে তাকে জিজ্ঞেস করতাম যে আপনি কখন সময় পান, বলে যখনই সময় পান। এই বিষয়টি তার ছিল, প্রচুর লেখাপড়া করেছেন এবং লিখেছেনও অনেক। তো সব কিছু মিলে আমাদের সমাজে এই ধরনের মানুষ কিন্তু এখন বিরল, যিনি জাতির চিন্তাভাবনাকে ধারণ করতে পারেন, শুধু ধারণ নয় সেটি বাস্তবায়িত করতে পারেন এবং সেই কাজটি তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে করে গেছেন। এবং সমস্ত জীবন ধরে তিনি একজন মুক্তিযোদ্ধা, সমস্ত জীবন ধরে তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস স্থাপন করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেছেন। মানে সাংস্কৃতিক একটা অভিযাত্রা তার সবসময় ছিল। সব কিছু মিলিয়ে তিনি চলে গেলেন একটা পূর্ণাঙ্গ বয়সে, কিন্তু আগামীর বাংলাদেশে তাকে কীভাবে খুঁজবে বলে আপনি? এটা ঠিকই বলেছেন, তিনি যেমন অর্থনীতিবিদ ছিলেন তেমনি রাজনৈতিকভাবেও সচেতন ভূমিকা রাখেছেন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তিনি আগে থেকেই সম্পৃক্ত ছিলেন, এখানে তার ভূমিকা আছে। তো তাকে ভবিষ্যতে খুঁজবে তার কাজের মধ্য দিয়ে, তিনি যে কাজ করেছেন, যে অবদান রেখেছেন, যে উদাহরণ রেখে গেছেন, সেগুলোর মধ্য দিয়ে আগামীর কর্মীরা তাকে খুঁজে পাবে এবং সেটা নিয়ে আগাতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো তিনি যে অবদান রেখেছেন সার্বিকভাবে আমাদের দেশের উন্নয়নের জন্য, এগিয়ে যাওয়ার জন্য এবং আমাদের দেশকে আরও গরিব মানুষের স্বার্থে নিয়ে যাওয়ার জন্য, এই সব কার্যক্রম বা সামাজিক কার্যক্রম এই সব কিছুই আমরা ভবিষ্যতে যদি বাস্তবায়িত করে যেতে পারি তবেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা অর্জন করা হবে। এবং আমি মনে করি সেই ধারাটা যেন অব্যাহত থাকে, সবাইকে মনে রাখতে হবে তার ভালো কাজগুলোকে আমরা অব্যাহত রাখব। আমাদের পরম শ্রদ্ধেয় এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর আখতারুজ্জামানের আপনারা সকলে জানেন যে 1954 সালে তিনি সলিমুল্লাহ হল ছাত্র সংসদের নেতা ছিলেন, সেই সময় তাকে 92 ক ধারাতে গ্রেফতার করা হয়েছিল এবং 1995 সালে ভাষা আন্দোলনের